ট্রেনে সরে যাবে, আপনার মা বাবা ভাই বোন বউ সব সরে যাবে, ঠিক আছে? দেখুন না আপনি অবস্থা, এমনি চাইওয়ালা প্রফুল বিল্লরে ওর কী অবস্থা আজকের, ওর অবস্থা একদম পুরো মাটির সাথে মিশে গেছে বললেই চলে, ঠিক আছে? যেটা বলছিলাম আর কি, সব কিছুর জন্য একটা সময়। সো হ্যালো, নমস্কার, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। সো বন্ধু, আজকে আমি আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে যে বিজনেস এন্টারপ্রেনর। বিজনেস এন্টারপ্রেনর মানে হওয়াটা কিন্তু খুবই একটা কঠিন বিষয়, যার জন্য অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল করতে হবে আপনাকে। সর্বপ্রথম একটা জিনিস আপনাকে বলছি, আপনি মনে করেন বুর্জ খলিফায় আছেন, ঠিক আছে? তো বুর্জ খলিফা থেকে আপনাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিল, তখন কী হবে? আপনি ওখান থেকে পড়বেন আর মরে যাবেন, নেই তো নিচে কোনো গাদ্দা ফাদ্দা দিয়ে আপনাকে একটা সেফটির ব্যবস্থা করা হবে। তারপরেও কিন্তু আপনাকে বাঁচানো সম্ভব হবে কি না সেটা আমি বলতে পারছি না। আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি, আপনাকে যদি কেউ ফেলে দেয় বুর্জ খলিফা থেকে, ওখান থেকে নামতে যে পড়তে যে 20 সেকেন্ড ইয়া 15 সেকেন্ড লাগবে, তার মধ্যে আপনাকে হাওয়াজ জাহাজ বানাতে হবে, সেখান থেকে যেন আপনি শুরু করে উড়ে যেতে পারেন, ঠিক আছে? বিজনেস এন্টারপ্রেনর এত কঠিন না, ওর জন্য আপনাকে রাত দিন পরিশ্রম করে সব মানে এক জায়গায় করে দিতে হবে, ঠিক আছে? কষ্ট কী জিনিস মনে করলে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে, তারপরে দেখুন, এবারে আপনি যখন বিজনেস থেকে পড়ে যাবেন না, তখন কী হবে, আশেপাশে থেকে আপনার অনেক বন্ধু ভাই দাদা দিদি কাকা কাকি আসবে, এসে আপনাকে এমন এমন উঙ্গি করবে, আপনার পুরো মাথায় খেয়ে ফেলবে। ব্যাংক আপনার থেকে পিছনে সরে যাবে, আপনার মা বাবা ভাই বোন বউ সব সরে যাবে, ঠিক আছে? দেখুন না আপনি অবস্থা, এমনি চাইওয়ালা প্রফুল বিল্লরে ওর কী অবস্থা আজকের, ওর অবস্থা একদম পুরো মাটির সাথে মিশে গেছে বললেই চলে, ঠিক আছে? যেটা বলছিলাম আর কি, সব কিছুর জন্য একটা সময় লাগে, ধৈর্য লাগে, আপনি ধৈর্য ধরুন, ওয়েট করুন, যেটা করছেন তার উপরে বেস করে দেখুন। আজকে আমিও কিন্তু একটা চাইওয়ালা, আমার MBA টি বার, আমার মানে চায়ের দোকানের নাম, আমার টি স্টলের নাম, আমার ইউটিউব চ্যানেলও আছে MBA টি বার, আমার ইউটিউব চ্যানেল নাম। সো বন্ধুরা, যেটা আপনি, আমি অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম যে যদি আপনি ভালো কোনো এন্টারপ্রেনর কি বিজনেসম্যান হতে চান, তা ভালো ভালো যারা আছে মোটিভেশনাল স্পিকার, উজ্জ্বল পাটনে, বিবেক বিন্দ্রা, সন্দীপ মাইসারিজ, ওয়ার্ল্ড ফেমাস মোটিভেশনাল স্পিকার, সো আপনারা ওদেরকে ফলো করুন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার ইচ্ছা সাবস্ক্রাইব করবেন কি না করবেন, সো যদি সাবস্ক্রাইব করেন ভালো লাগবে এবং পাশে থাকবো, আগামী দিন আরও আপনাদেরকে অনেক কিছু শেয়ার করতে পারবো। সো আমি এমবাপ্পি মোটিভেশনাল স্পিকার, সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম, দেখা হবে আগামী ভিডিও।